بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফুজ ভাই, আপনার আব্বা যে কথাটা বলেছে এ কথাটা মোটামুটি ঠিকই বলেছেন যে উপরে থেকে নিচে আসতে হয়, নিচে থেকে উপরে যেতে হয় না। যাকে বলা হয় তারতিব সহ সূরাগুলি পড়া, সূরাগুলি তারতিব সহ পড়তে হয়। মানে আগে কুলাদু বিরাবিল ফালাক পড়বেন, তারপরে কুলাদু বিরাবিল নাস পড়বেন। মানে এমন হবে না যে আপনি প্রথমে কুলাদু বিরাবিল নাস পড়লেন, তারপরে কুলাদু বিরাবিল ফালাক পড়লেন, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু এটা কোনো জরুরি ফরজ নয়, এটা হচ্ছে উত্তম যে তাপতিব সহ আপনি পড়বেন, উপর থেকে নিচে আসবেন। কিন্তু তার উল্টোটাও করা যায়। মানে কেউ যদি উল্টো করে তাহলে যে তার নামাজ হবে না, এমন কোনো কথা নেই। বরং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো উপর থেকে নিচেও গেছেন, কি বলে আপনার, কখনো কখনো নিচে থেকে উপরেও গেছেন। মানে যাকে বলা হয় তাপতিব ছাড়াও কোনো সময় আল্লাহ নবী পড়েছেন। তো তারতিব সহ পড়া এটাই হচ্ছে উত্তম। কিন্তু তার ব্যতিক্রম যদি হয় তাতে কোনো অসুবিধা হবে না। বাকি থাকছে উনি যে বলেছেন যে প্রথমে বড় সুরা পড়লে, কি বলে আপনার, প্রথমে ছোট সুরা পড়লে পরে বড় সুরা পড়া যাবে না, এটা ঠিক না। তারতিবটা ঠিক থাকলেই ঠিক আছে। অনেক সময় দেখবেন যে আপনি একটি বড় সুরা সে কিন্তু তারতিবে নিচে আছে, অথচ ছোট সুরাটা তার থেকে ওপরে আছে। তো তারতিবটা ঠিক রাখেন, আয়াত সংখ্যা কম বেশিতে কোনো সমস্যা নেই, কোনো সুরা ছোট না বড় এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা।